যোরহাট লোকসভা নির্বাচনত মোৰ অনুভৱ যে এই নির্বাচনত কংগ্রেস দলে জয়যুক্ত হোৱা নাই। এই নির্বাচনত জয়যুক্ত হৈছে গৌরব গগৈ জয়যুক্ত হৈছিল। আর গৌরব গগৈ ডাঙৰীয়া নির্বাচনের প্রাক্ষণতে সোশ্যাল মিডিয়ার জড়িয়ে হোক বা বিভিন্ন ধরনের আবেগ সৃষ্টি করে তেখেতে জয়লাভ করবলে সক্ষম হয়েছে। কার্যসূচী লোক যোরহাট জেলালৈ আহিছিলো, মই যোৱাকালি আহিছিলো। আর যেহেতু স্বাভাবিকতে মই যেটা সরকারি কার্যসূচীত আহো, মই দলের কার্যকর্তাসকলকে লগ করো, কারণ মোৰ দলের যেহেতু প্রাক্তন সভাপতি বা দুবারকৈ সভাপতি দায়িত্বত আছিলো। আর সেইটোর আধারতে যোৱাকালি মই অসম গণ পৰিষদৰ জিলা সমিতির কার্যকর্তাসকলের লগত, ভারতীয় জনতা পার্টির জিলা সমিতির কার্যকর্তাসকলক মই যোৱাকালি তেওঁলোকক লগ করলো, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করলো। আর আজি মই এই মৰিয়নী, যেহেতু মৰিয়নী যিবোৰ মই কৈছিলো যে যি সময়ত আমার ফলাফল ভাল হয়েছে মই কেইটামান তেনেকুৱা বুথতো যাম, আর যত বেয়া হয়েছে তেনেকুৱা বুথতো যাম। মই খন্তেক পিছতে মই তিতাবৰলৈ যাম, যত আমার বুথত কিয়নো বেয়া হয়েছে খবর লওয়ার কারণে। গতিকে আমার মৰিয়নী যে টাউন কমিটির অন্তর্গত 21টা বুথৰ ভিতৰত আমি 20টা বুথতে আমি জয়লাভ কৰিছোঁ, যার কারণে মৰিয়নী টাউনের অন্তর্গত সমূহ রাইজকে মই আন্তরিক ধন্যবাদ জানাইছো। আর এটাও মই যেটা দেখিছোঁ যে আমার যোরহাট যে লোকসভা যে নির্বাচন হৈ গল, যোরহাট লোকসভা নির্বাচনত মোৰ অনুভৱ যে এই নির্বাচনত কংগ্রেস দলে জয়যুক্ত হোৱা নাই। এই নির্বাচনত জয়যুক্ত হৈছে গৌরব গগৈ জয়যুক্ত হৈছিল। আর গৌরব গগৈ ডাঙরিয়া নির্বাচনের প্রাক্ষণতে সোশ্যাল মিডিয়ার জড়িয়ে হোক বা বিভিন্ন ধরনের আবেগ সৃষ্টি করে তেখেতে জয়লাভ করবলে সক্ষম হয়েছে। যি কি নহক, মানুষে যেহেতু জনাদেশ দিছে, তেখেতের প্রতি জনাদেশ দিছে, মই ভাবো যে কংগ্রেসের প্রতি জনাদেশ দিয়া নাই, কারণ বহু মানুষে ৰাতিপুৱা ঘৰত মোদী ডাঙৰীয়াক তেওঁৰ ফটোত শুভেচ্ছা জনায়, আশীৰ্বাদ জনাই আহি গৌরব গগৈক ভোট দিয়া বুলিও মোক জনাইছে সেই মোৰ টেলিফোন যোগে। গতিকে সেইকাৰণে মই ভাবো যে এই নির্বাচনটোত কংগ্রেসৰ জয়লাভ হোৱা নাই, যদিও প্রতীক তেখেতৰ কংগ্রেসৰে এই জয়লাভ হৈছে ব্যক্তিগতভাৱে গৌরব গগৈৰ জয়লাভ। গতিকে আমি কার্যকর্তাসকলে আগন্তুক দিনত, আমি আমার কার্যকর্তাসকলে যাতে আগন্তুক দিনত পঞ্চায়েত নির্বাচনত আর আমি যাতে বিধানসভা নির্বাচনত যাতে আমি ভালদরে যাতে সক্রিয় হব পাৰো, তাৰ কাৰণে কার্যকর্তাসক উৎসাহিত করার কারণে মই আজি ইয়ালৈ আহিছো। আর মই ইয়ার জড়িয়ে মই ইতিমধ্যে আহ্বানও জানাইছো, যোৱাকালি আহ্বান জানাইছো যে যেহেতু পঞ্চায়েত নির্বাচন আমার নভেম্বর শেষ অর্ধত যেহেতু হবগৈ, গতিকে পঞ্চায়েত নির্বাচনত এই যোৰহাট অঞ্চলের হোক বা যোৰহাট লোকসভা সমষ্টির যিমানবোৰ পঞ্চায়ত আছে বা জিলা পৰিষদ আছে, সেইবোৰ যাতে আমি আজৰি আনিব পাৰোঁ, তাৰ কাৰণে কার্যকর্তাসকলক মই আহ্বান জনাইছো। আর তাৰ কাৰণে এতিয়া সক্রিয় হবলৈ আহ্বান জনাইছো। আর নিশ্চিত ওপৰত মই এইটো নিশ্চিত যে যেনেকুৱাকৈ আমি এটা সময়ত আমি 2014 চনত 40,000 ভোট পাইছিলোঁ, যি সময়ত তৰুণ গগৈ ডাঙৰীয়া মুখ্যমন্ত্রী হৈ আছিলে তিতাবৰত, সেই সময়তো আমি 39,625 ভোট পাইছিলোঁ। এতিয়া আমি 58,000 আমি তাত ভোট পাবলৈ সক্ষম হৈছো। তো নিশ্চিত ওপৰত আমি আগন্তুক দিনত যে তিতাবৰ সমষ্টিটো দখল কৰাৰ কাৰণে আমি আমাৰ যি ৰণকৌশল, সেই ৰণকৌশল আমি অব্যাহত ৰাখিম। আৰু ইয়াৰ ওপৰে বাকী যিসমূহ সমষ্টি আমাৰ হাতত আছে, ভাৰতীয় জনতা পাৰ্টি বা অসম গণ পৰিষদৰ হাতত আছে, সেইবোৰতো নিশ্চিত ওপৰত আহিবই, কাৰণ কিয় আমাৰ 93টা সমষ্টি ইতিমধ্যে আমি জয়লাভ কৰিছোঁ। আৰু যোৰহাটৰ যদি আমি 7টা সমষ্টি যদি আমি ধৰোঁ, তেতিয়াহ'লে 100টা সমষ্টিত আগন্তুক দিনত আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙর নেতৃত্বত, মাননীয় সভাপতি ভবেশ কলিতা ডাঙর নেতৃত্বত বা আমার কার্যকর্তাসকলের সহায় সহযোগত, আমি যেহেতু কার্যকর্তাসকলে দলটো আগুয়াই নিছে আর আমি সকলে সকলের লগত কাম করার মানসিকতার এই পরিবেশ সৃষ্টি করার কারণে মই মূলগতভাবে ইয়ালৈ আহিছো। নয় মই সেইটো কোৱা নাই, মই কৈছো কি যে রাইজে ভোট দিছে গৌরব গগৈক ভোট দিছে, রাইজে কংগ্রেসক ভোট দিয়া নাই, কারণ কিয় বিভিন্ন মানুষের ব্যক্তিগত রূপতো মোক ফোন করে কৈছে যে আমি, কারণ আমি জানো যে প্রতিটি লোকসভা সমষ্টিত প্রায় 30-40% ভোট থাকে, ওয়েব ভোট থাকে, ভোটর সময় সিদ্ধান্ত লয় ভোটনো কাক দিম। আর এইবার হয়েছে কি, যেহেতু গৌরব গগৈ যেহেতু নির্বাচনত অংশগ্রহণ করেছে, গৌরব গগৈর পরিবর্তে যদি অন্য কোনোবা যদি কংগ্রেসেরপরা যদি অংশগ্রহণ করলেহেতেন, তেতিয়াহলে এই ফলাফলটো নাহিলেহেতেন। মই সেইকাৰণে কৈছো যে এই নির্বাচনত কংগ্রেসের লোকসভাত, যোৰহাট লোকসভাত কংগ্রেসের জয়লাভ হোৱা নাই, জয়লাভ হৈছে গৌরব গগৈ ডাঙৰীয়া জয়লাভ হৈছে। মানুহ কংগ্রেসক ভোট দিয়া নাই যোৰহাট লোকসভাত, ভোট দিছে গৌরব গগৈক ভোট দিছে। গতিকে আমি সেইকাৰণে আমাৰ কার্যকর্তাসকলক কৈছো, যিসমূহ ওয়েব ভোট আছে, যিসমূহ সাধাৰণতে কোনো দলৰ লগত জড়িত নহয়, সেইসকলে যেহেতু সিদ্ধান্ত লয়, সেই সিদ্ধান্ত সেই জনাদেশক আমি সন্মান জনাইছো। আর আমি সেই সকল ভোটারক আমি আহ্বান জনাইছো যে আগন্তুক দিনত মাননীয় প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় যেহেতু যে বিশ্ব অর্থনীতির পঞ্চম স্থানেরপরা তৃতীয় স্থানলৈ নিয়ার প্রচেষ্টা চলাইছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যেহেতু 5খন রাজ্যের ভিতর এখন উন্নত রাজ্য করার যে পরিকল্পনা চলাইছে, তার প্রতি লক্ষ্য রাখি নিশ্চিত ওপর যোৰহাট লোকসভার যিসমূহ ব্যক্তি আমাক ভোট দিব পৰা নাই,
ভোট নিদি পেলায় গৌরব গগৈক ভোট দিছে সেই সকল ব্যক্তিকে আমি বিনম্রতার আহ্বান জানাইছো যে আগন্তুক দিনত আহক আমি সকলে একে লগ লাগি অসমখন যাতে আমি পঞ্চমের ভিতর যাতে পাঁচটা রাজ্যের ভিতর যাতে আমি এখন যাতে করব পারো তার কারণে সদাশয় রাইজক ভোটার রাইজক মানে আহ্বান জানাইছো। সাংগঠনিক যদি আমার গুণে খালে হাতে তো আমি 40,000-58,000 ভোট কেন পালো তিতাবর। গতি মই কইছো যে এইবারও নির্বাচন তো কংগ্রেস ভার্সেস বিজেপি হওয়া নাই, এইবার নির্বাচন তো হয়েছে বিজেপি ভার্সেস গৌরব গগৈ। কারণ মানে কলোয় যে 30% মানুষ এনেকা মানুষ আছে যে নাকি দল নকরে, পার্টি নকরে, তেওঁলোকে বিভিন্ন কারণত হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জড়িয়ে আক্রান্ত হয়ে পেলায় হোক বা নিজে ভাবি পেলায় হোক বা নিজে বিবেক ভোট দি পেলায় হোক, সেই 30% ভোট যদি এটা পিনে যদি পড়ে যায় তাহলে নিশ্চিতভাবে সাংগঠনিক দুর্বলতা নুবুজায়। সাংগঠনিকভাবে আমার যে শক্তি আছে আজি মরিয়নীতে মরিয়নি আর আমি 21টা বুথৰ ভিতর আমি 20টাতে আমি জয়লাভ করছো বা মরিয়রী মণ্ডলতে আমি জয়লাভ করছো। গতি মানে সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের আমি হেই হওয়া নাই। সরকারখনে আমি যিমানখিনি কৰিবলগীয়া আছিলে, দলে যিমানখিনি কৰিবলগীয়া আছিলে আমি সম্পূর্ণখিনি আমি কৰিছো। কিন্তু যেহেতু রাইজ জনাদেশ আমি মানিব লাগিব, গতি রাইজ জনাদেশ আমি মানিছো আর আগন্তুক দিনত আমি আহ্বান জানাইছো যাতে যাতে আগন্তুক দিনত অসমখন যাতে 5খন রাজ্যের ভিতর এখন করার স্বার্থত যে রাইজে যাতে সেই সকল যিসকলে আমাক ভোট দিব পৰা নাই তেওঁলোকে যাতে আগন্তুক দিনত আমার লগত যাতে থাকে, মোদী ডাঙরের লগত থাকে, হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপি বা এজিপি বা মিত্রজোঁটৰ লগত থাকে তাকে আহ্বান জানাইছো।